গাজা স্ট্রিপত চলি থকা হামাস আৰু ইজৰাইলৰ যুদ্ধৰ পৰিপ্ৰেক্ষিতত এই যুদ্ধৰ সংঘাত এতিয়া লোহিত সাগৰত ক্ৰমাৎ জটিলৰ পৰা জটিল হৈ পৰিছে। লোহিত সাগৰৰ জলদস্যু হৈ উঠা ইয়েমেনৰ বিদ্ৰোহী সংগঠন হুথিৰ আতংক হুথিৰ সন্ত্ৰাস ক্ৰমাৎ তীব্ৰতৰ হৈ পৰিছে। বাণিজ্যিক জাহাজত হুথি আক্ৰমণ কৰাৰ প্ৰত্যাক্ৰমণ বা উচিত প্ৰত্যুত্তৰ দিছিল শেহতীয়াকৈ আমেৰিকা আৰু ব্ৰিটেইন। আমেৰিকা আৰু ব্ৰিটেইনে ইয়েমেনৰ হুথি বিদ্ৰোহীৰ ঘাটিত আক্ৰমণ চলোৱাৰ পাছতে পুনৰ এইবাৰ হুথিৰ তৰফৰ পৰা প্ৰত্যাক্ৰমণ আমেৰিকা আৰু ব্ৰিটেইনক। আমেরিকা ব্রিটেনক হুথি বিদ্রোহীর প্রত্যাক্রমণ, ইয়েমেনের বিদ্রোহীর এন্টি শিপ ব্যালিস্টিক মিসাইলেরে এইবার আক্রমণ হুথির। আমেরিকা ব্রিটেনে উড়ে নিশা করা আক্রমণের প্রত্যুত্তর দিছে এইবার হুথিয়ে। কেবল আক্রমণ করাই নহয়, সকিয়নি প্রদান করেছে আন কেইবাখনো দেশক হুথিয়ে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহীক সকিয়নি দিছে হুথিয়ে। আমেরিকা ব্রিটেইনক আকাশ মার্গ ব্যবহারের অনুমতি নিদিবলৈ সকিয়নি দিছে হুথি বিদ্রোহীয়ে। অন্যথা তিনিখন দেশৰ বিৰুদ্ধে যুদ্ধ ঘোষণা করব হুথিয়ে। ইফালে আমেরিকা ব্রিটেইনে অব্যাহত রাখিছে হুথি বিরোধী অভিযান। হুথিৰ সকিয়নি আছিল যেতিয়ালৈকে গাজাত ইজৰাইলে আক্ৰমণ বন্ধ নকৰে তেতিয়ালৈকে লোহিত সাগৰত প্ৰতিখন জাহাজত আক্ৰমণ চলাব হুথি বাহিনীয়ে। সাৰি যোৱা নাছিল ভাৰতৰ জাহাজ, ভাৰতৰ টেংকাৰ, আৰু তেনেস্থলত আমেৰিকাৰ নেতৃত্বত স্পেচিয়েল টাস্ক ফৰ্চ গঠন কৰা হৈছিল সুৰক্ষা প্ৰদানৰ বাবে। আৰু তাৰ পিছত এটাৰ পিছত আনটো আক্ৰমণ হুথিয়ে চলাই যোৱাত অৱশেষত ব্ৰিটেইন আৰু আমেৰিকাই চলাইছিল হুথিৰ ওপৰত ভয়ানক এয়াৰ ষ্ট্ৰাইক। আমেরিকা ব্রিটেইনে ইয়েমেনের রাজধানী সানাত চলাইছে হুথি বিরোধী অভিযান। শুক্রবারে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনে দিছিল হুথি আক্রমণের হুঙ্কার। লোহিত সাগরত জাহাজ আক্রমণ বন্ধ করবলে সকিয়াই দিছিল বাইডেনে। বিগত কিছুদিন লোহিত সাগরের জলদস্যু হয়ে পড়ছিল হুথি বিদ্রোহী। আর হুথির এনে কার্যকলাপর বিরুদ্ধে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে সকিয়াই দিয়ে, আর বাইডেনের সকিয়নির পাছতে জঁপিয়াই পড়িল হুথির উপর আমেরিকা আর ব্রিটেইন। আর মন করবলগিয়া যে লোহিত সাগরের এই সংঘাত তথা হুথির উপর আমেরিকা আর ব্রিটেইনের এই আক্রমণের পরিপ্রেক্ষিতত আন্তঃরাষ্ট্রীয় খাড়ুয়া তেলের বজারতো পড়ছে ইয়ার ব্যাপক প্রভাব। আমেরিকা ব্রিটেইনের আক্রমণের পরিপ্রেক্ষিতত খাড়ুয়া তেলের দাম 1% বৃদ্ধি। আমেরিকা ব্রিটেইনের আক্রমণের সমান্তরালক শুক্রবারে বৃদ্ধি পাইছে তেলের দাম। পরিবহন মূল্য বৃদ্ধির বাবে 1% বৃদ্ধি হয়েছে তেলের দাম। লোহিত সাগরের জলপথ সলনি করবলে বাধ্য হয়েছে তেলের টেঙ্কারে। আমেরিকা ব্রিটেইনের বিমান আক্রমণের পর হাত সারিবলে সলনি করবলে বাধ্য হয়েছে গতিপথ। দীঘলীয়া গতিপথের বাবে বৃদ্ধি পাইছে তেলের পরিবহন মূল্য। এতিয়া লোহিত সাগরের গতিপথ এরি বাণিজ্যিক জাহাজে ভিড় করেছে সুরেশ খালত। আর এনেদরে ক্রমাত এতিয়া যুদ্ধর জুইকুড়া জ্বলি উঠিছে লোহিত সাগরত। হামাস আর ইজরায়েলের এই যুদ্ধর পরিপ্রেক্ষিতত এতিয়া সংঘাত বিভিন্ন স্থানলৈ সম্প্রসারিত হয়েছে। যুদ্ধ ঘোষণা করেছে এতিয়া ইয়েমেনের বিদ্রোহী সংগঠন, যাক ইরানে সমর্থন করে অহার অভিযোগ উত্থাপন হয়ে আহিছে ইরানের বিরুদ্ধে।